আসসালামু আলাইকুম এফ্রিহান দিস ইজ আসিফ আহমেদ ওয়ান্স এগেন ফ্রম মাস্টার একাডেমি আজকে আমি মডালস নিয়ে কিছু আলোচনা করব তো মডালাস তো অনেকগুলো রয়েছে এর মধ্যে আজকে আমি ক্যান এবং শুট নিয়ে ডিটেলস আলোচনা করব। কিভাবে আপনারা ক্যান এবং স্যুট ব্যবহার করে শত শত বাক্য তৈরি করতে পারেন এগুলোকে নেগেটিভ করতে পারেন ইয়েস্নো কোশ্চেন করতে পারেন কিংবা ডাব্লু এস করতে পারেন এটি নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি ক্যান নিয়ে ক্যান মানে পারা এই যদি আমি বলি আমি কাজটি করতে পারি তখন কি বলবো আই ক্যান ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করতে পারো ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক সে কাজটি করতে পারে হি ক্যান ডু দ্য ওয়ার্ক এখানে আরেকটি কথা বলে রাখি যে আমরা শিখেছিলাম যে যদি প্রেজেন্ট ইন্ডিফিনেট হয় তার প্রথম সিঙ্গল নাম্বারে পরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় কিন্তু মডলসের ক্ষেত্রে এটি আর প্রযোজ্য হবে না আমরা যদি নর্মালি বলি সে কাজটি করে তখন আমরা বলবো হি ডাজ দ্য ওয়ার্ক কিন্তু যদি বলি সেই কাজটি করতে পারে তখন আমরা বলবো হি ক্যান ডু দ্য ওয়ার্ক হি ক্যান ডাজ আমরা বলবো না হি ক্যান ডু দ্য ওয়ার্ক রোহিম কাজটি করতে পারে রোহিম ক্যান ডু দ্য ওয়ার্ক এখন যদি আমরা বলতে চাই যে আমি কাজটি করতে পেরেছিলাম অতীতে তখন আমরা বলবো আই কুড ডু দ্য ওয়ার্ক রোহিম কুড ডু দ্য ওয়ার্ক হি কুড ডু দ্য ওয়ার্ক এখন যদি আমরা বলতে চাই ভবিষ্যতে তাহলে কি বলবো হি উইল ক্যান না এখানে হি উইল ক্যান হবে না এখানে হবে হি উইল বি এই টু ডু দ্যাট সে এটি করতে সক্ষম হবে বা পারবে হি উইল বি এবল রহিম কাজটি করতে পারবে রোহিম উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক রহিম সেখানে যেতে পারবে রোহিম উইল বি এবল টু গো দেয়ার আমরা বর্তমানে বোঝালে ক্যান অতীতে বোঝালে কুড এবং ভবিষ্যতে বোঝালে উইল বি বলবো এখন আসি এটাকে নেগেটিভ কীভাবে করবো আমি যদি বলি যে আমি আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি না আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক রহিম কাজটি করতে পারে রহিম ক্যান ডু দ্য ওয়ার্ক রহিম কাজটি করতে পারে না রহিম ক্যান নট ডু দ্য ওয়ার্ক আর যদি কোশ্চেন করতে চাই আমরা সাবজেক্টের আগে ক্যানটা নিয়ে আসবো আমি কী কাজটি করতে পারি ক্যান আই ডু দ্য ওয়ার্ক তুমি কী কাজটি করতে পারো ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক সে কি কাজটি করতে পারে ক্যান হি ডু দ্য ওয়ার্ক আর যদি আমরা এটাকে ডাব্লু এস করতে চাই আর একবার বলে নিজে আর যখন আমরা ইনফরমেশন চাই তখন ডাব্লু হয় আর যখন আমরা ইয়েস নো কোয়েশ্চেন করি তখন ডাব্লু এস আসে না যেমন আমি কি কাজটি করতে পারি ক্যান আই ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করতে পারো ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক এখানে কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন যার কারণে ডাব্লু আসবে না কিন্তু যদি আমরা ইনফরমেশন চাই যে তুমি কী করতে পারো তখন আমরা হোয়াট নিয়ে আসবো হোয়াট ক্যান ইউ ডু তুমি কী করতে পারো আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু আমি কী করতে পারবো হোয়াট উইল আই এবল টু ডু তুমি কি করতে পেরেছিলে হোয়াট কুড ইউ ডু তো আশা করি আপনার ক্যানের ব্যবহারটা বুঝতে পারলেন আমি আরেকবার রিপিট করি যে কোনো কিছু পারা এবিলিটি বোঝাতে ক্যান বর্তমান বোঝাতে ক্যান অতীত বোঝাতে ক্যুড এবং ভবিষ্যৎ বোঝালে উইল বি এবল বসে যদি আমরা ইন্টারোগ্রেটিভ করতে চাই ইয়েস নো তাহলে আমরা সাবজেক্টের আগে ক্যানটা নিয়ে আসবো এবং যদি আমরা নেগেটিভ করতে চাই ক্যানের পরে নট বসিয়ে দিব এবং যদি ইনফরমেশন চাই তখন আমরা ডাব্লু এস কোশ্চেন নিয়ে আসবো সেক্ষেত্রে প্রথমে ডাব্লুএস বসবে তারপরে ক্যান বুঝবে তারপর সাবজেক্ট এবং তারপরে বাকিটুকু এখন আমি আলোচনা করি শ্যুট নিয়ে শুড মানে কি উচিত আমার কাজটি করা উচিত আই শুড ডু দ্য ওয়ার্ক তার কাজটি করা উচিত হি শুড ডু দ্য ওয়ার্ক রহিমের কাজটি করা উচিত রহিম শুড ডু দ্য ওয়ার্ক তোমার কাজটি করা উচিত ইউ শুড ডু দ্য ওয়ার্ক এখন যদি বলি তোমার কাজটি করা উচিত ছিল তাহলে কি বুঝবে এক্ষেত্রে বসবে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক তোমার কাজটি করা উচিত ছিল আসলে এটা হয় তোমার কাছটি করে থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমরা জেনারেলি প্রেজেন্ট পারফেক্টে আমরা ব্যবহার করতাম হ্যাভ হ্যাস এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এখানেও যদি আপনি শুডের ক্ষেত্রে পাস বোঝাতে চান আপনাকে হ্যাব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে যেমন রহিমের কাজটি করা উচিত ছিল রহিম শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটি করা ছিল আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন যদি বলি যে আমার কাজটি করতে থাকা উচিত কন্টিনিউস তখন কী হবে আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক আমার ইংরেজি শিখতে থাকা উচিত আই শুড বি লার্নিং ইংলিশ আমার ইংরেজিতে কথা বলতে থাকা উচিত আই শুড বি স্পিকিং ইন ইংলিশ তো আমরা যদি বর্তমান বোঝাই শুড আমরা যদি বোঝাই অতীত তাহলে শুড হ্যাব আর যদি কন্টিনিউস বোঝাই এটা করতে থাকা উচিত তাহলে শুডের পরে বি এবং ভারের সাথে আইনি যোগ করবো এখন যদি আমরা এটাকে নেগেটিভ করতে চাই সুরের পরে নট যোগ করে দেবো আমার কাজটি করা উচিত না আই শুড নট ডু দ্য ওয়ার্ক রহিমের কাজটি করা উচিত না রহিম শুড নট ডু দা ওয়ার্ক রহিমের সেখানে যাওয়া উচিত না রহিম শুড নট গো দেয়ের যদি কোশ্চেন করতে চাই আমার কি করা উচিত শুড আই ডু ইট আমার কি কাজটি করা উচিত আই ডু দা ওয়ার্ক আমার কি সেখানে যাওয়া উচিত শুড আই গো দে আমার কি সেখানে যাওয়া উচিত না সুডেন্ট আই গোদের আমরা সুরের সাথে নজর করে দিয়েছি এখন সেই ডাব্লু এস কোশ্চেন নিয়ে যদি আমরা ইনফরমেশন চাই সেখানে ডাব্লু এস আমরা ব্যবহার করি আমার কী করা উচিত কি হোয়াট হোয়াট শুড আই ডু আমার কী করা উচিত আমার কোথায় যাওয়া উচিত হোয়াইট শুড আই গো হোয়ের মানে কোথায় হোয়ার শুড আই গো রহিমের কোথায় যাওয়া উচিত হোয়ার শুড রহিম গো এখানে কিন্তু রহিম হবে না আমি আগেই বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভাবলার পরে যে এস বাই এস যোগ হয় এটা মডার্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলে আপনাদের শেখাতে পেরেছি এটা হলে খুব বেসিক একটা লেসন ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার আরও বেশি ইন্সপায়ার্ড করার জন্য তো সি ইউ সাম আদার দেয় থ্যাংক ইউ